ছাতা সবসময় কালোই কেন হয়, আর ছাতার নিচে এরকম সিলভার কোটিং কেন, ফটো তোলার সময় কেন দু আঙুলই দেখানো হয়, তিনটি বা চারটি আঙুল কেন নয়, ভারতের এমন কোন গ্রাম যেখানকার লোক এক দেশে নয় বরং দু দেশের নাগরিকত্ব লাভ করে, গাড়ির মতো কি এরোপ্লেনে হর্ন থাকে, কেননা এরোপ্লেনকে তো সাইডের দরকার হয় না, বাইকের লেগ গার্ডের মধ্যে কেন এরকম ভাবে রশি পেঁচিয়ে রাখে, এই সমস্ত ফ্যাক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 18, ওয়েস্ট আফ্রিকাতে মিরাকেল বেরি নামে এক প্রকার রেয়ার বেরি পাওয়া যায়, যেটি তোমরা স্ক্রিনে দেখছো, আর এই বেরিটিকে সাইন্টিফিক্যালি সেন্সিপ্লাম ডালফিসিকাম বলে। গাজব কথা হলো, যদি তুমি এই বেরিটিকে খাও এবং তারপর তুমি যে কোনো টাইপের টক খাও না কেন, সেটা তোমার কাছে মিষ্টি মিষ্টি লাগবে। অর্থাৎ এই মিরাকেল বেরিটি খাওয়ার পর যদি তোমরা একদম টক লেবু খাও না কেন, সেই টক লেবুও তোমার কাছে মিষ্টি লাগতে শুরু করবে। আর এটা এর জন্য যে এই বেরিতে বিরাকুলার নামে এক ধরনের কেমিক্যাল থাকে, যার ফলে এই বেরি খাওয়ার পর টক ফুড খেলেও মিষ্টি লাগে। ফ্যাক্ট নাম্বার 17, গাইস তোমরা কি এটা জানো, চিতা সিংহ কিংবা বাঘের মতো রোয়ার করতে পারে না, চিতার আওয়াজ নর্মাল একটি বিড়ালের মতোই হয়ে থাকে, বাট চিতা সিংহ কিংবা বাঘের থেকে মোর অ্যান্ড মোর ফাস্টেস্ট এনিমেল, কেননা একটি চিতা দৌড়ানোর স্পিড 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 16, আজকাল ফোন কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে আমাদের জীবনে, এটা তো আমার বলার দরকার নেই, বাট গাইস তোমরা কখনো এটা ভেবে দেখেছো, সকাল থেকে রাত পর্যন্ত দিনে কতবার তোমরা তোমার ফোনটিকে চেক করো, গেস করতে পারছো না, ভুলে গেছো? ওয়েল আমি বলি, রিসার্চ এর অনুসারে একজন পার্সন দিনে 110 বারের মতো নিজের ফোনকে চেক করে, আর শুধু তাই নয়, 80% লোক ঘুম থেকে ওঠার 10 মিনিটের মধ্যেই তার নিজের ফোনকে চেক করে। ফ্যাক্ট নাম্বার 15, গাইস তোমরা কখনো ভেবে দেখেছো, আমরা যে নাম্বারকে দেখি তাকে আমরা এইভাবেই কেন লিখি, লাইক 1 2 3 4 এগুলিকে তো আমরা অন্যরকম ভাবেও লিখতে পারতাম, বাট এরকম ভাবেই কেন? আর এর কারণ হলো যে সব নাম্বারকে তার অ্যাঙ্গেল অনুযায়ী ডিজাইন করা হয়েছে, আর এই ফটোটিতে তোমরা তার প্রুফ দেখতে পারো। দেখো যে 1 এর মধ্যে একটি অ্যাঙ্গেল রয়েছে, 2 এর মধ্যে দুটি অ্যাঙ্গেল, 9 এর মধ্যে 9টি অ্যাঙ্গেল, এবং 0 এর মধ্যে কোনো অ্যাঙ্গেলই নেই, আর তাই 0 কে আমরা এইভাবে লিখি। আসলে যে নম্বরকে আমরা লিখি তার মধ্যে সেই কয়টি অ্যাঙ্গেলই শো করে। ফ্যাক্ট নাম্বার 14, গাইস তোমরা কি এটা জানো, যখন আমাদের শরীরে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং লবণের মাত্রা কম হয় তখন আমাদের শরীরে মাসল পেশি ঠিক এইরকম মুভমেন্ট করে, যা দেখতে মনে হয় যেন পার্সনটি নিজের থেকে তার মাসলগুলিকে এইরকম মুভ করছে, বাট রিয়ালিটি তার বডিতে থাকা মিনারেলস এর অভাব, কেননা বডির মাসল পেশিকে এমনটা করা ইম্পসিবল, আর এটা 10 লক্ষ লোকের মধ্যে 2-1 জনের মধ্যেই দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 13, এই ফ্যাক্টটি দারুণ অ্যামাজিং এবং ইন্টারেস্টিং। ফ্যাক্টটি হলো যে আমরা যেমন অনেক সময় কথা না বলে মাথা হেলিয়ে ইয়েস বলি বা কারো কথায় সমর্থন করি, কিংবা আবার কখনো মাথা হেলিয়ে নো বলি, সেটা সামনে থাকা পার্সনটিও বুঝে যায় আমি তার কথায় ইয়েস বলছি নাকি নো বলছি, বাট আলবেনিয়া কান্ট্রিতে যদি কেউ মাথা হেলিয়ে ইয়েস বলে তাহলে সেখানকার লোক তাকে নো ভাবে, আবার যখন মাথা হেলিয়ে নো বলে তখন তাকে ইয়েস ভাবে, অর্থাৎ টোটালি আমাদের থেকে অপোজিট মুভমেন্ট করে। ফ্যাক্ট নাম্বার 12, কোনো প্রোডাক্টের ইনফরমেশন বের করা কিংবা প্রোডাক্টের স্টোররুমকে ট্র্যাক করার জন্য প্রোডাক্টের মধ্যে বারকোড ইউজ করা হয়ে থাকে, তাকে যদি কারো প্রোডাক্টের সম্বন্ধে ইনফরমেশন কিংবা প্রোডাক্টের ম্যানুফ্যাকচার ব্যাপারে জানতে চায় তাহলে প্রোডাক্টের গায়ে লাগানো বারকোডটিকে স্ক্যান করে সহজেই দেখতে পারবে, বাট ফ্যাক্ট হলো বারকোডের মধ্যে ব্ল্যাক এবং হোয়াইট দুই টাইপেরই লাইন থাকে, আর নর্মালি আমরা ব্ল্যাক লাইনগুলিকেই বারকোড বলে মনে করি, বাট রিয়েলিটি তো কুচ অর হ্যায়, আসলে ব্ল্যাক লাইনগুলি শুধু ডিজাইনের পারপাসেই দেওয়া হয়, বারকোডের টোটাল ইনফরমেশন আসলে হোয়াইট লাইনের মধ্যে সেট করা থাকে, আর স্ক্যানার সেই হোয়াইট লাইনগুলিকে স্ক্যান করে, বাট আমাদের মনে হয় যেন ব্ল্যাক লাইনগুলিকে স্ক্যান করে। ফ্যাক্ট নাম্বার 11, গাইস তোমরা কি এটা জানো, বাজারে বিক্রি করা অলমোস্ট 80% আম আর্টিফিশিয়ালি ভাবে পাকানো হয়, আর এই সমস্ত আম খাওয়ার ফলে মাউথ আলসার্স, গ্যাস্ট্রিক, ডায়রিয়া এবং স্কিন র্যাশেস এবং অনেক লোক মারাও যায়। বাজারে আম কেনার সময় যদি তোমরা আমটিকে চেক করতে চাও, আমটিকে আর্টিফিশিয়ালি ভাবে পাকিয়েছে নাকি আমটি ন্যাচারাল ভাবে পেকেছে, তাহলে কোনো বালতি জলের মধ্যে আমকে ছেড়ে দাও, যদি আমটি জলে ডুবে যায় তাহলে আমটি ন্যাচারাল ভাবে পেকেছে, আর যদি আমটি জলের উপর ভাসতে থাকে তাহলে আমটিকে আর্টিফিশিয়ালি ভাবে পাকিয়েছে। সো ব্রো, নেক্সট টাইম চেক দিস প্রসেস। আর হ্যাঁ ব্রো, যদি তোমাদের ভিডিওটি দেখতে ভালো লাগছে কিংবা ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে বা জানতে পারছো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফ্যাক্ট নাম্বার 10, প্রাচীন রোমের লোকেরা মাউথ ওয়াশ করার জন্য ইউরিনের ব্যবহার করত। আরে ভাই, ইউরিন অর্থাৎ মূত্রর ব্যবহার করত, কেননা ইউরিনের মধ্যে অ্যামোনিয়া নামে একটি কেমিক্যাল পাওয়া যায়, আর এই কেমিক্যালকে দুনিয়ার ওনলি ওয়ান বেস্ট ক্লিনিং কেমিক্যাল বলে মনে করত প্রাচীন রোমের লোকেরা। ফ্যাক্ট নাম্বার 9, গাইস তোমরা কখনো পেরোসাম নাম শুনেছো? আমার খেয়ালও তো শুনোনি। পেরোসাম সমুদ্রের মধ্যে পাওয়া এক রেয়ার টাইপের ক্রিয়েচার, আর এই পেরোসামের বডি ভেতর থেকে একদম খোকলা থাকে এবং তার বডি জেলির মতো। গাজব কথা হলো, আর এর সাইজ প্রায় একটি শার্কের মতোই হয়, বাট শার্কের মতো বিপজ্জনক নয়। ফ্যাক্ট নাম্বার 8, রোডের মধ্যে চলা অলমোস্ট সব ভেহিকেলের হর্ন থাকে, তাকে বলতে না হয় সাইড প্লিজ। বাট গাইস তোমরা কি এটা জানো, ভেহিকেলের মতো এরোপ্লেনে হর্ন থাকে, কিন্তু এরোপ্লেনে তো আর সাইডের কোনো দরকার নেই যে হর্ন দিয়ে সাইড নেবে, তাহলে এরোপ্লেনের মধ্যে হর্ন কেন? আসলে এরোপ্লেনের মধ্যে হর্ন গ্রাউন্ড স্টাফকে সিগন্যাল এবং বাতচিত করার জন্য দেওয়া হয়ে থাকে, আর এরোপ্লেনের এই হর্ন অনেক বেশি লাউড এবং হাইটোনের হয়ে থাকে, যার ফলে গ্রাউন্ড স্টাফরা এরোপ্লেনের ইঞ্জিনের আওয়াজ থাকা সত্ত্বেও হর্নের আওয়াজকে শুনতে পায়, আর স্পেশালি পাইলটরা এরোপ্লেনকে ল্যান্ডিং এবং ফিউল
ভরার সময় এই হর্নের ইউজ করে থাকে। ফ্যাক্ট নাম্বার 7, লায়ন জঙ্গলের সবচেয়ে খুঁকার এনিমেল। আর লায়নের আওয়াজ শুনে বনের সব পশুই ভয়ে কাত হয়ে যায়, কেননা একটি লায়নের অ্যাটিটিউড কিং লেভেলের। বাট গাইস, তোমরা কি এটা জানো, একটি জঙ্গলি সিংহ এক বছরে কতগুলি শিকার করে? ভাবছো হয়তো 100 থেকে 200 হবে, কেননা মালটা ভেরি ডেঞ্জারাস। বাট রিয়ালিটি হলো একটি জঙ্গলি সিংহ এক বছরে 20টি শিকারও করতে পারে না, কিন্তু তবুও জঙ্গলের রাজা। ফ্যাক্ট নাম্বার 6 গাইস, যখনই তোমরা তোমাদের জীবনে নিরাশ কিংবা হোপলেস হয়ে যাও, তাহলে এই ফ্যাক্টটি শুনে রাখো। আমি তোমাদের মোটিভেশনাল স্পিচ দিচ্ছি না, বাট ফ্যাক্টটি রিলেটেড করতে পারবে। এটা তো আমরা জানি যে প্রেজেন্ট ডেটে কোকাকোলা কতটা স্ট্রং এবং ভ্যালুয়েবল কোম্পানি হয়ে গেছে। কিন্তু গাইস, আজ ভ্যালুয়েবল কোম্পানি হলেও কোকাকোলা কোম্পানি যখন ইনভেনশন হয় এবং বাজারে প্রোডাক্ট লঞ্চ করে, তখন এক বছরে মাত্র কোকাকোলার 25টি বোতলই বিক্রি হয়। বাট এখন দেখো, এক সেকেন্ডে 100 কোকাকোলার বোতল বিক্রি হয়। আর এর জন্য তোমরা তোমাদের জীবনের ফেলার থেকে কখনো ভয় পাবে না, বরং ফেলারকে ইগনোর করে ট্রাই করতে থাকো। ফ্যাক্ট নাম্বার 5 গাইস, এটা তো দেখেই থাকবে যে অনেক বাইকের লেগ গার্ডের মধ্যে এরকম ভাবে রশি পেঁচানো থাকে। বাট গাইস, কখনো ভেবে দেখেছো কেন বাইকের লেগ গার্ডের মধ্যে এরকম ভাবে রশি পেঁচিয়ে রাখে? আসলে এর পারপাস লোকে আলাদা আলাদা ভাবে চিন্তা করে পেঁচিয়ে রাখে। লাইক যেমন ধরো, কেউ বাইকটিকে আরো কুল স্টাইলিশ দেখানোর জন্য, কেউ সেফটির জন্য। বাট মূল কারণ হলো অ্যাক্সিডেন্টের সময় বাইকটি যাতে ধেদ্রিয়ে বেশি দূর না যায়, কেননা এই রশি সেই সময় অনেকটাই ব্রেকের কাজ করে, যার ফলে হাত পা ছোলার ঝুঁকিও অনেকটা কমে যায়। ফ্যাক্ট নাম্বার 4, প্রত্যেক বছর অলমোস্ট প্রত্যেক কান্ট্রিতে 40% ভেহিকেল অ্যাক্সিডেন্ট গাড়ির ব্রেক ফেল হওয়ার জন্য হয়ে থাকে। বাট এই নাম্বারই যদি ব্রাজিলে দেখা হয়, তাহলে তা হয় অনলি 3-4%। কিন্তু ব্রাজিলে এমনটা কি করে যার ফলে এখানে গাড়ির ব্রেক ফেল হওয়ার ফলেও এত কম অ্যাক্সিডেন্ট হয়? আসলে ব্রাজিল তার মেন হাইরোডে স্যান্ড স্টপার টেকনোলজির ইউজ করে, অর্থাৎ রোডের মাঝখানে এরকম প্রচুর স্যান্ড অর্থাৎ বালি দিয়ে ভরে রাখে, যার ফলে যদি কোনো গাড়ি ব্রেক ফেল হয়, তাহলে সেই স্যান্ডের মধ্যে গাড়ি ড্রাইভ টার্ন করলে গাড়ির স্পিড স্লো হয়ে যায় এবং গাড়িতে থাকা লোকেরাও বেঁচে যায়। সাচ মে গাজব কা টেকনোলজি। ফ্যাক্ট নাম্বার 3 গাইস, তোমরা কি এটা জানো, ভারতের এমন এক গ্রাম যেখানকার লোকেদের এক দেশের নাগরিকত্ব নয় বরং দু দেশের নাগরিকত্ব রয়েছে? জি হ্যাঁ গাইস, নাগাল্যান্ডের মন জেলা লাঙ্গো নামে এমন একটি গ্রাম রয়েছে যেখানকার লোকেদের দু দেশের নাগরিকত্ব রয়েছে। আর এর কারণ হলো যে গ্রামটির অর্ধেক পার্ট ভারতে আর অর্ধেক পার্ট মায়ানমারের মধ্যে পড়েছে, আর এর জন্য এই গ্রামের লোক ভারত এবং মায়ানমার এই দু দেশেরই নাগরিকত্ব লাভ করে। ফ্যাক্ট নাম্বার 2 গাইস, অনেক লোকে হয়তোবা নিজেরা ফটো তোলার সময় এইভাবে দু আঙুল দেখিয়ে ফটো তোলো, কিন্তু ফটো তোলার সময় এই দু আঙুলই কেন, 3 বা 4 আঙুল কেন নয়? আসলে এর কারণ হলো, ফটো তোলার সময় এই দুই আঙুল ভি শেপের মতো হয়, আর এই ভি এর মিনিং হলো ভিক্টরি। আর এইভাবে দুই আঙুলে ফটো তোলা ট্রেডিশন তখন থেকেই শুরু হয় যখন কোনো পার্সন কোনো কাজে সাকসেস পেয়ে যায়, কেননা ভিক্টরির অর্থ হলো বিজয় হওয়া। আবার এটাও মনে করা হয় এই দুই আঙুলের দ্বারা ইয়োকেও বোঝানো হয়, যার অর্থ হলো এনজয় করা, চিল করা, খুশিতে থাকা, কেননা একজন পার্সন তখনই ক্যামেরায় ফটো তুলতে চায় যখন তার মুড এনজয় করার লেভেলে থাকে কিংবা খুশিতে থাকে। ফ্যাক্ট নাম্বার 1 গাইস, কখনো ভেবে দেখেছো ছাতা সবসময় কালো কেন হয়, আর ছাতার নিচে এই সিলভার কালার কেন? মার্কেটে হয়তো এখন অনেক ধরনের কালারের ছাতা অ্যাভেলেবেল রয়েছে, বাট বেশিরভাগ কালোই হয়ে থাকে। আর এর কারণ হলো যে ছাতাকে বেসিক্যালি আমরা দুটি সময় ইউজ করি, এক হলো বৃষ্টির সময়, দুই হলো প্রচন্ড রোদে। সায়েন্টিস্টরা রিসার্চ করে দেখে যে আদার কালারের তুলনায় কালো ছাতা তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ছাতার নিচে এরকম সিলভার কোটিং এর জন্য দেওয়া হয় কেননা কালো রঙের ছাতা রোদের তাপকে বেশি অবজার্ভ করে, যার ফলে রোদের গরম ভাব ছাতার মধ্যে থাকার সম্ভাবনা থাকে। কিন্তু এই সিলভার কোটিং ছাতার মধ্যে থাকা গরম গ্যাসকে ভেতরে আসতে দেয় না এবং সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মিকে সূর্যের দিকে রিফ্লেক্ট করে দেয়, যার ফলে প্রচন্ড রোদের তাপ ছাতার মধ্যে থাকা পার্সনটির ফেসের উপর পড়ে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু ফ্যাক্ট নিয়ে।